قل يا عبادي الذين أسرفوا على أنفسهم الله رب العالمين বলেন হে বান্দারা তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের ভেতরে তুমি হাবুডাবু খাইতেছো তোমার সারাটা জিন্দেগি শুধু গুনার গুনাহ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না কেন জানোনি বান্দা তোমার গুনাহ যত বড়ই হোক আর যত বেশি হোক আমি আল্লাহর রহমতের সাগর থেকে বড় না আমার রহমতের সাগরের সামনে তোমার গুনাহ একেবারে নগণ্য অতএব তুমি ফিরে আও তুমি তওবা করো তুমি আমার কাছে মাফি চাও আমি তোমার মহান আল্লাহ তোমাকে মাফ করে দেব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله
আল্লাহ জাল্লা শানুহু আলী সন্দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে মহান মালিক দুনিয়ার সকল প্রকারের কর্মব্যস্ততা থেকে ফারিক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দিনই কিছু কথা বলার আর শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের শাহি দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে মহাব্বতের আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হলেন আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা হইলাম তার মাখলুক। সারা দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতগুলি খালেকের দয়ার দ্বারা চলে, অর্থাৎ আল্লাহর দয়ার দ্বারা সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত চলে। আল্লাহর দয়াবিহীন কোনো প্রাণী একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলছে, হে পৃথিবীর মানুষ, হে ইমানদারেরা, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না, কারণ দুনিয়াতে চলতেও তুমি আমার রহমত লাগবে, পরকালে চলতেও তুমি আমার রহমত লাগবে। আমি আল্লাহর রহমত ছাড়া তুমি দুনিয়াতেও অচল, আমার রহমত ছাড়া তুমি পরকালেও অচল। আপনি হয়তো বলবেন, হুজুর, আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাব, আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, আমি দৈনিক নিয়মিত কোরআন শরীফ পড়ি, আমি মাঝে মাঝে নফল রোজাও রাখি, আমি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তসবিহ পড়ি, আমি মানুষের সঙ্গে সৎ আচরণ করি, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করি না, আমি বেহেশতে যাব না, তো বেহেশতে যাবেটা কে? আমি আমার ইবাদত দিয়ে বেহেশতে যাব। যদি খালি এই কথাটা বলেন যে আপনি ইবাদত দিয়ে বেহেশতে যাবেন, হয়রানেন আপনি আটকায় গেছেন। ইবাদত দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তাহলে প্রশ্ন, ইবাদতের দরকার কি? ইবাদতের দরকার হচ্ছে, প্রথমত আমি গোলাম হিসাবে আমার মুনিবের আদেশ মানা, দুই নাম্বার হইল এই মানাটা পরকালে নাজাতের একটা ওসিলা, এই মানাটাই যে আমার হবে পরকালে জান্নাতে যাওয়ার জরিয়া, এই আমল দিয়েই আমি বেহেশতে চলে যাব, এমন কোনো গ্যারান্টি নাই, এটা আমার নাজাতের জরিয়া হতে পারে নাও হতে পারে, আমি বেহেশতে যাব আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না।
এজন্য আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে পরিষ্কার বলছে, হে বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم الله رب العالمين বলেন হে বান্দারা তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের ভেতরে তুমি হাবুডাবু খাইতেছো তোমার সারাটা জিন্দেগি শুধু গুনার গুনাহ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না কেন জাননি বান্দা তোমার গুনাহ যত বড়ই হোক আর যত বেশি হোক আমি আল্লাহর রহমতের সাগর থেকে বড় না আমার রহমতের সাগরের সামনে তোমার গুনাহ একেবারে নগণ্য অতএব তুমি ফিরে আও তুমি তওবা করো তুমি আমার কাছে মাফি চাও আমি তোমার মহান আল্লাহ তোমাকে মাফ করে দেব আমি তোমাকে মাফ করে দেব ওয়াইগফিরু যুনুবা জামিআ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব এজন্য আমি মাঝে মাঝে বলি নামাজ পড়নে ওয়ালা ব্যক্তি যদি নামাজ পড়া নিজেকে নামাজি মনে করে রোজা রাখনে ওয়ালা ব্যক্তি যদি রোজা রাইখা নিজেকে রোজাদার মনে করে তাহাজ্জুদ পড়নে ওয়ালা যদি তাহাজ্জুদ পড়া নিজেরে তাহাজ্জুদ ওয়ালা মনে করে আর এই কথা যদি মনে করে আমি একজন পরহেজগার আমি জান্নাতে যাব না তো যাবে তাকে জান্নাতে তো আমি যাব এটা আপনার ভুল ধারণা আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনি জান্নাতে যাবেন আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে যাবেন জান্নাতে এটা বাস্তব কথা শুনেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সুলতানুল আউলিয়া ইন্তেকালের পরে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নযুগে দেখতেছে আল্লাহ তাআলা নিজে স্বয়ং বাইজিদরে কবরে জিজ্ঞেস করতেছে হে বাইজিদ তুমি যে আসছো আমার কাছে আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহর ওলি তো বিরাট পরেশানিতে পড়ে গেছে কিসের কথা বলতে পারি জীবনে নামাজ তো অনেক পড়ছি নামাজের কথা বলবো নাকি আবার নিজে নিজে চিন্তা করে না আমি নামাজ পড়ছি কিন্তু জীবনের নামাজ ত্রুটিযুক্ত নামাজ ত্রুটি মুক্ত না এত বড় অলি কামেল যদি এই কথা মনে মনে ভাবে আমার নামাজ ত্রুটি যুক্ত ত্রুটি মুক্ত না তাহলে আপনার আমার নামাজের অবস্থা কি হতে পারে আল্লাহ যারা নামাজে দাঁড়াইলে একটা পাখি উড়া দিয়ে আইসা কাঁধের উপরে বৈশা পাখিটা কিছু সময় রেস্ট কইরা আবার উড়া দিয়া যাইতে পারত পাখিটা বুঝতেই পারত না যে একটা মানুষের কাঁধে বৈশা রয়েছে পাখির কাছে যেন মনে হইত
একটা গাছের ডালায় বসে রইছে এই চুল পরিমাণ নড়াচড়া করতেন না নামাজে যারা তারা যদি এই চিন্তা করে যে আমার নামাজ ত্রুটি যুক্ত ত্রুটি মুক্ত না তাহলে আপনার নামাজ আমার নামাজ কোন অবস্থা একটু হিসাব মিলাইয়া দেখেন নামাজে দাঁড়ায়া ডাইনে তাকা বামে তাকা নামাজে দাঁড়ায়া টুপি সুজা করে নামাজে দাঁড়ায়া মাঝে মাঝে উহিদা দেহ নামাজ কেডা ভরা কেমনে ভরা আবার ডাইনেও সা বামেও সা নামাজের নিয়ত ঠিক আছে পাঞ্জাবি যারে সেজদার জায়গায় হালকা ময়লা থাকলে ফু দে নইলে আড্ডা মর দে ময়লা লাগবো কো ভালো আপনার রুকু হয় না আপনার সেজদা হয় না রুকুটা দিলে কোমর থেকে নিয়ে মাথাটা পর্যন্ত এমন সমান হতে হবে পিঠের উপরে একটা পানির গ্লাস রাখলে এই পানির গ্লাসটা যেন হাইল্লা ডুল্লা না পড়ে মানে আপনি রুকু দেন উডের মতো উডের ভিড় যেমন দেহা হয়ে রয়েছে উষা হয়ে রয়েছে আপনি রুকু হয়ে যাবে এমনি উডের ভিড় আপনি রুকু হয়েছে না নামাজ হইব কেমনে আপনি খারুইবার সময় ফাঁকায় খারুন তিনজনের জায়গা লইয়া আপনি সেজদা দেওয়ার সময় কুনি টুনি যা আছে সব আপনারা লেজটা মাটির মধ্যে লাগাই দেন আপনারা করেন না অন্য মসজিদের মুসল্লিরা করে আপনারা করেন না এগুলি খেয়াল রাখেন এত কষ্ট করে নামাজটা পড়া যদি নামাজটা হইলই না এই মেহনতটার কি অর্থ সেজদাই গিয়া কফাল লাগলে নাক লাগে না নাক লাগলে কফাল লাগে না সেজদায় যাওয়ার তরিকা হইল প্রথমে হাঁটু লাগবে তারপরে আপনার দুইটা হাত লাগবে তারপরে নাক লাগবে তারপরে কপাল লাগবে উঠার সময় আগে কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে হাঁটু সিরিয়ালে উঠবে লাম্বে অনামনে সেজদার থেকে উঠবার সময় আগে তুলবেন কফাল এরপরে তুলবেন নাক আমনে উঠবার সময় না হো যাতা উঠতে গেছে বুঝছে না তো সেজদা যাইবার সময় আগে লাগবো নাক পরে লাগবো কফাল আপনি নাক লাগাইছেন না নাকটা নরম সমস্যা নিও কফালটা তার ঠাস করে মেরে দিচ্ছেন ফাঁকা নাকটা ভরে লাগাইছেন হইছে না সেজদা এ হিসাব তো মিলে এবার টাইম আমার কাছে নাই ওইলে হোক না ওইলে না টুফি লাগাইছি মসজিদ আইছি নামাজ পড়তাছি এটাই তো বেশি এটা বেশি না নামাজ হওয়া লাগবে আপনার যারা নামাজ পারেন না নামাজ শিক্ষা নেবেন এক সময় ইমাম সাহেবের কাছে আসবেন আইসা পয়সা নামাজটা শিখবেন বলবেন হুজুর নামাজটা আমাদেরকে শিখান নামাজটা কেমনে পড়তে হয় শিখবেন তো যেই জিনিসটা বলছিলাম আমি জান্নাতে যাব ইবাদত দিয়া না আল্লাহর রহমত দিয়া বলেন বলেন আল্লাহর রহমত দিয়া বাইজিদ বুস্তামি স্বপ্ন যুগে দেখে আল্লাহ জিগা কি লইছো কয় নামাজ না তাহলে রোজা না তাহলে কোরআন তেলাওয়াত না তাহলে হজ উমরা না এটা হইতো না এটার মধ্যে রিয়া আছে মানুষ আমার হাজি সাহেব এটা হইতো না তাইলে তসবি তাহলিল নাহলে না এটা হইতো না তাহলে তো বড় বড় পশু যে কোরবানি দিলাম না এটা হইতো না বড় দানসি বাচ্চা মানুষ আমার কইতো বড় গরু দিছে বড় মহিষ দিছে হইতো না বাইজিদ গোস্তামি চিন্তা করে দেখলো জীবনে যত কিছুই করছি আমার ইমানটা মজবুত ছিল সুবহানাল্লাহ একজন ওলি এক কামেলের ইমান আর সাধারণ মানুষের ইমান বেশ কম আছে নি অনেক বেশ কম আল্লাহর ওলি ডাক দিয়া বললেন ও গো আমার আল্লাহ আমার জীবনের যত ইবাদতের দিকে আমি তাকাইছি সবগুলি ত্রুটিযুক্ত একটা ইবাদত ত্রুটি মুক্ত না মাবুদ গো
আজকের দিনে আপনার দরবারে আমার ঈমান তারে পেশ করলাম ঈমান যেই মাত্র কইছে ঈমানটা পেশ করলাম আল্লাহ তখন ডাক দিয়া কয় আমার তাজিকুরুল লাবান আরে ভাইজি ওই লাবানের কথা কি তোমার মনে নাই একদিন গভীর রজনীতে তুমি মুতালা করেছিলে পাশে গরম দুধ ছিল ওই দুধটারে তুমি পান করেছিলে আর দুধটা পান করার পরে তোমার পেটের ভেতরে চিনচিনি একটা ব্যথা শুরু হয়েছিল এমনি তুমি বলেছিলে হাইরে দুধটা কেন পান করলাম দুধটা যদি পান না করতাম আমার পেটটা ব্যথা করত না তোমার পেটের ব্যথা দেওয়ার মালিক কি দুধেন আমি আল্লাহ এইটাই কি তোমার ঈমান এই জাতের ঈমান লইয়া ওই আইছো আল্লাহ ধইরা ফলাইছে এমনি সাথে সাথে কুদ্দুতি কদমে সেজদাই লোটায়া পড়ছে আর দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক মারছে ওরে আমার আল্লাহ আমি বুঝতে পারছি গো আমার এবাদত দিয়া আজকের দিনে শান্তি পাওয়ার আশা আমি করতে পারি না আপনার রহমতের দরজার সামনে সেরেন্ডার হয়ে গেলাম আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ তখন ডাক দিয়া কয় যা যা আমি রহমত করলাম একদিন একটা বিড়ালের বাচ্চাকে তোর লেপের তলে কনকনে শীতের ভেতরে আরাম করার জন্য জায়গা দিয়েছিলে আমি মহান আল্লাহ ওই দিনের বিড়ালের এই ঘটনাটারে কেন্দ্র করে আজকের মুসিবতের দিনে দয়া করে আমি আল্লাহ তোর জান্নাতের ফয়সালা দিয়া দিলাম এই জন্য রহমত রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এটা খুব মাথায় রাখতে হবে হাদিস শরীফের একটা ঘটনা শুনেন ছোট্ট করে বলি একটা লোক আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন আল্লাহ মানুষ মেলে আমাকে আর থাকতে মরে চাই না আমারে নিরিবিড়ি একটা জায়গা দাও সেখান থেকে নীরবে নীরবে তোমার ইবাদত করব এই কথা ভাইব্যা পেছারা হাঁটতে হাঁটতে চলতে চলতে মরুভূমিতে এক বিরাট পাহাড়ের চিপাই গিয়া ঢুকছে পাহাড়ের চিপাই মরুভূমি পাহাড়ের চিপা সেখানে গিয়া কয় এখানে কোনো মানুষ নাই এই জায়গাটাই বালা এখানে আমি আবাদত করব আবাদত তো করবেন ঠিক আছে খাবে কি আল্লাহর বান্দা যখন এখলাসের সাথে আবাদতের ভেতরে মশগুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহর বান্দার কাছে একটা ডালিম গাছ জন্ম দিয়া দিছে সুবহানাল্লাহ পড়ে হাদিসের ঘটনা কি গাছ ডালিম গাছ ডালিম পাইরে পাইরে খা পেটে খিদা লাগলে সুস্বাদু ডালিম কুদরতি গাছ নাই না ডালিম পাইরে পাইরে খা ডালিম তো খাইল লেকিন পানি পাবে কোথায় আঙ্গুলের মতো ছিদ্র কইরা মরুভূমির মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র কইরা আল্লাহ একটা ঝর্ণা জারি করে দিছে এই ঝর্ণা দিয়া এই ছিদ্র দিয়া নিচ থেকে কলকলায় পানি উঠতে শুরু হয়েছে আঙ্গুলের মতো ছিদ্র পানি উঠতেছে এখান থেকে বর্তম দৈরা পানি লইয়া পেছারা তৃপ্তি মতো পানি পান পানিও খুব সুস্বাদু কুদরতি ঝর্ণা তো এটা এইভাবে একদিন দুই দিন না 500 বছর এই পাহাড়ের ভেতরে আল্লাহ তার লম্বা হায়াত দিছে 500 বছর এবাদত করছে আচ্ছা বলেন এই এবাদতটার মধ্যে কোনো ভেজাল আছে কোনো ভেজাল আছে এটা একটা নির্ভেজাল এবাদত না
নীরব নিরিবিলি একমাত্র আল্লাহরে খালি ডাকছে আল্লাহর ইবাদত করছে এই লোক মরে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলল হে জান্নাতের ফেরেশতারা আমার দয়ার দ্বারা আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দাও আল্লাহ এই কথা বলছে এখন বেড়া উঠটা কো 500 বছর ইবাদত করলাম নির্জনে জঙ্গলে পাহাড়ের চিপায় যেখানে কেউ আমারে দেখছে না শুধু আল্লাহ তোমার ইবাদতই করলাম যে তোমার দয়ায় যদি আমি জান্নাতি বিছনা গুমান লাগে আর বেহেশতে যাওয়ার লাগে তে আমার 500 বছরের ইবাদত গেল কই আমার ইবাদত কি হইল তুমি তো এই কথা কইছো না তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতি বিছনা তোমারে দেয়া দেওয়ার জন্য আমারে দেয়া দেওয়ার জন্য আল্লাহ তুমি তো এই কথা কইছো না তুমি কইছো তোমার দয়ায় আমারে বেহেশতি বিছনা দিত কবরে আমার ইবাদত গেল কই ওই যে দেখেন যদি আল্লাহ ধইরালা বাঁচার উপায় নাই এজন্য একটা কথা আপনাদেরকে বলি হাশুরের দিন আল্লাহ কোনো মানুষের প্রতি অবিচার করবেন না খুব খেয়াল রাখবেন কোনো মানুষের প্রতি আল্লাহ তাআলা অবিচার করবেন না হাশুরের দিন আরে অবিচার তো দূরের কথা সুবিচার করলে আপনি দড়া খাইবেন সুবিচার করলে বাঁচতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে কইবেন আল্লাহ অবিচার তো করতে হই না সুবিচারেরও দরকার নাই তোমার রহমতের দরকার দরকার কি তোমার রহমতের দরকার সুবিচার লাগতো না ওই বেটার আল্লাহ সুবিচার করতেছে একটু খেয়াল করেন আল্লাহ তোমার রহমত দিয়ে যদি বেহেশতে যাওয়ার লাগে তা আমার 500 বছর ইবাদত গেল কই ইবাদত কি হলো আল্লাহ কয় ইবাদত ফেরেশতা একটা কাজ করো বান্দাকে জিজ্ঞাসা করো বান্দা দুইটা চোখ দিছিল কে যে দুইটা চোখ দিয়ে দেখছিল আমার দেওয়া দুইটা চোখের বদলা দিতে বলো যেই খালি কইছে আমার দেওয়া দুইটা চোখের বদলা দিতে বলো ফেরেশতা কয় মিয়া আল্লাহ কইছে আল্লাহর দেওয়া দুইটা চোখের বদলা দিতা বলে কুদ্দুর দেওয়ান লাগবো বলে কমসে কম 500 বছরের ইবাদত লাগবো কমসে কম 500 বছরের ইবাদত লাগবো বেটার ফুজি আছে কুদ্দুর 500 বছরের ইবাদত কথা আমার তো আছে 500 বছরের ইবাদত আচ্ছা তে নিনিয়া আচ্ছা নিলাম গা আল্লাহ কো ফেরেশতা আমার বান্দারে কও আমি যে কান দিছিলাম দুইটা কান শুনতো দুইটা কানের বদলা দিত দুইটা হাতের বদলা দিত দুইটা পায়ের বদলা দিত আমি যে ব্রেন দিছিলাম ব্রেনের বদলা দিত আমি যে কথা বলার যোগ্যতা দিছিলাম কথা বলার যোগ বদলা দিত বদলা দেওয়ার আছে আর কি ঠেকছিনি ওখানে একদম জিন ধরে গেছে নীরব হয়ে গেছে নীরব মনে করছি না আল্লাহ বুঝি সুবিচার করছে না আল্লাহ দয়ার কথা কো বদলা ইবাদত হয় আমার আল্লাহ দয়ার কথা কো আল্লাহ তো সুবিচার করছে না আল্লাহ কো নীরব এলাকারে সুবিচার করছি তো অন তো তোমার কোনো ফুজি নাই শেষ এই জাহান্নামের ফেরেশতারা বান্দারে জাহান্নামে লয়ে যাও রাই হয়ে গেছে অন জাহান্নামের দিকে যার কো আল্লাহ আমার সুবিচারের দরকার নাই তোমার রহমতই বালা আমার সুবিচারের দরকার নাই তোমার রহমতই বালা আল্লাহ কো ঠিক আছে বুঝছো যখন আমার রহমতই বালা ঠিক আছে আমি আমার রহমতের দ্বারা তোমার কবর জান্নাতের বাগান বানায় দেওয়ার অর্ডার করলাম তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে যাও তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এজন্য মুহতারা মুহাজিরিন অবিচার তো আল্লাহ হাশরের দিন করবেনই না অবিচার করার প্রশ্নই আসে না
মনে রাখবেন সুবিচারও যদি করে এটাও আপনি দড়া খেয়ে যাবেন বিপদে পড়বেন তাহলে আশা করবেন আল্লাহর রহমতের আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর রহমত দ্বারা আমাদেরকে কামিয়াবি দান করেন সবাই মহব্বতের আওয়াজে বলেন আমিন একটা জরুরি কথা বলে দেই ফরজ নামাজ শেষ হয়ে গেলে মুনাজাত শেষ হওয়ার পরে মুসল্লিরা সুন্নাত পড়ে আর আরেক দল মুসল্লি আপনারা তাবারক নিয়ে ব্যস্ত হয়ে যান এই সিস্টেমটার পরিবর্তন আসা দরকার যারা তাবারক নিয়ে ব্যস্ত হয়ে যান তাদের কি সুন্নতের দরকার নাই তাহলে তারা সুন্নাত করে কোন সময় এজন্য তাবারক যারা আনবেন আপনারা মসজিদ ইমাম সাহেবকে জানাবেন এবং ইমাম সাহেব নামাজের পরে আপনার উদ্দেশ্য করে নেক মাকসাদের উপরে দোয়া করবে দোয়া করার পরে তাবারক বিতরণ হবে এই কথাটা আজকের জুমা থেকে নিয়ে আর সামনে সব সময় চলবে ইনশাআল্লাহ বলেন মহব্বতে বলেন ইনশাআল্লাহ তাবারক বড় না সুন্নত বড় তাহলে সুন্নতটা কইরা দোয়াটা কইরা তাবারক পড়লে যাবেন